নাটোরের সিংড়ায় একজন কৃষক পরিবারের স্বপ্ন শেষ হলো নিমিষে। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ বেল্লাল হোসেন বাবু। খবর পড়ছি আমি তানজানা রহমান রিজা। নাটোরের সিংড়া উপজেলার শেয়রকোল ইউনিয়নের খাগরবাড়ি গ্রামের কৃষক আখির উদ্দিন একজন হতদরিদ্র কৃষক। অন্যের জমিতে কুড়ে ঘরে বসবাস করে আসছে, নিজের ভিটে মাটি বলতে কিছুই নেই। অনেক কষ্ট করে একমাত্র মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলেছেন। মেয়ে এবার মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে অধ্যয়নরত। একজন ট্রাক্টর চালক, অপরজন ঢাকায় গার্মেন্টসে অল্প বেতনে কাজ করেন। দুটি ছেলের উপার্জনের টাকায় মেষ কিনেছিলেন, অনেক স্বপ্ন ছিল। মেষ দিয়ে টুকটাক যা আয় হয় তা দিয়ে সংসারের বাজার সদাই কিনেন। তাছাড়া মেয়ের লেখাপড়ার খরচও সামাল দিতে হয়। একখণ্ড জমি কিনতে হবে, একচালা বাড়ি করতে হবে, অন্যের বাড়িতে আর কতদিন, মেয়ের চাকুরি আর বিবাহ দিতে হবে। মেয়ে বড় হয়েছে, কিন্তু গত বৃহস্পতিবার রাতে নিমেষে তার দুটি মহিষ নিয়ে যায় ডাকাত দল। তাকে এবং তার শ্যালককে বেঁধে মহিষ নিয়ে যায় ডাকাত দল। জানা যায় বৃহস্পতিবার রাত একটায় পেছন থেকে ডাকাত দল তাদের জিম্মি করে। সে ও তার শ্যালক জালাল উদ্দিন দুজন গোয়াল ঘরের ছাপড়ায় শুয়েছিলেন। কোন শব্দ করব না, শেষ করে দিব কিন্তু এই কোন তো মশলি চলে যাওয়ার পর আমাকে ছেড়ে দিছে। আমি ওই অমিনদের দৌড়ে যা চিল্লাতে চিল্লাতে সামনে আগমুখে আগে গেছি। আপনি ব্যারিকেড দিছে কি ভাবে? ব্যারিকেড দিছিল দুইজন সামনে থেকে না পিছে থেকে? ব্যারিকেড সামনে, আমি টুটির সামনে। প্রতিবেশী আমান আলী সর্দার বলেন, আমার জমি হারোবাড়িয়া ভাটোপাড়ায়। 2009 সাল থেকে বসবাস করছেন কৃষক পরিবার, খুব দরিদ্র পরিবার, তাদের মতো অসহায় পরিবার আর নেই। মহিষ চুরি হওয়ায় বারবার মূর্ছা যাচ্ছেন কৃষক আখের ও তার মেয়ে রাখি। চোর না শুনে ধর্মের কাহিনী, কৃষক আখের চোখের পানি হয়তো কাল হবে এসব চোর ডাকাতের জীবনে। স্থানীয়রা জানান, মুজিব বর্ষের সরকার ভূমিহীনদের ঘর দিচ্ছে, আখেরের মতো এমন অসহায় পরিবার ঘর পাবার যোগ্য। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পরক, এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। বাড়ি ঘর নাই, অন্য বাড়িতে বাস করে থাকা, চিন কিনেও তার সম্মতি নাই। আমরা সবাই মিলে তাকে একটু একদম মশ খেয়েছে, মশটা চুরি করে নিয়ে গেছে, এই তার সম্বল। তার ছয়টা ফ্যামিলি মশের উপর চলতো, তার আর কিছুই নাই, তার এইটাই তার সম্বল, প্রকৃত সম্বল। তা চলাফেরার রাস্তা এইটাই ছিল? হ্যাঁ, এই চলাফেরার রাস্তা খালি এইটাই, আর কিছুই নাই তার সম্বল। দেখেছিস বাড়ি জায়গা?